হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। বর্তমানে ইউজি অথবা পিজিতে পড়ছেন, বিশেষ করে ডিস্ট্যান্স মোডে, সেই সমস্ত স্টুডেন্টসদের একাধিক প্রশ্ন রয়েছে। বেশ কয়েকদিন ধরেই কিন্তু প্রশ্নগুলো আমার সামনে ঘুরছে। তো আমার মনে হলো এবার ডিস্টেন্স এডুকেশনে যারা রয়েছে, বিশেষ করে পিজিতে, তাদের জন্য একটা পার্টিকুলার ভিডিও বানানো যেতেই পারে, এবং ভিডিওটা বানানো খুবই জরুরি। কেননা আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ডিস্টেন্স এডুকেশান বিউরো বা ডিস্টেন্স এডুকেশনের পক্ষ থেকে ক্লাস করানো হচ্ছে, পিজি লেভেলের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করানো হচ্ছে, বিশেষ করে কল্যাণী ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং বলতে গেলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল এবং বিদ্যাসাগর বা বর্ধমান ইউনিভার্সিটি রেকগনিশন নেই বলে তারা অ্যাডমিশন করাতে পারেনি। আর ঠিক এখানেই তৈরি হয়েছে সমস্যা। তার আগে বলবো, যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম আপনারা এখান থেকে পেয়ে যান। ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে সঠিক ইনফরমেশান পেতে পারে। তো এখানে কতকগুলো পয়েন্ট আজকে আলোচনা করতে চলেছি। এই কদিন ধরে আমি কিন্তু আপনাদের মনের যে কথাগুলো বা পয়েন্টগুলোকে ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমত আমরা যদি দেখি যে 20-21 সেশান রবীন্দ্রভারতীতে অ্যাডমিশান হয়েছে, এবং 21-22 সেশান প্যারালালি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি অ্যাডমিশান নিয়েছে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির ডিস্টেন্সের এখনও পার্টের ক্যান্ডিডেটদের পরীক্ষা কিন্তু বাকি রয়েছে। কল্যাণী ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টসরা ভর্তি হয়েছে 21-22 সেশানে, তাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা বাকি রয়েছে। তাদের পিসিপি বা তাদের যে অ্যাসাইনমেন্টগুলো, সেইগুলো কিন্তু জমা নেওয়ার কাজ করছে কল্যাণী ইউনিভার্সিটি। এখন প্রশ্ন হলো যে এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাগুলো আলটিমেটলি কীভাবে হবে, কোন মোডে হবে, অনেকের কনফিউশন রয়েছে এই ব্যাপারে। এখানে কিছু ডাউট আমি ক্লিয়ার করে দিতে চাই। প্রথমত, উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই সমস্ত ইউনিভার্সিটি, মানে টোটাল যতগুলো ইউনিভার্সিটি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে সেই সমস্ত ইউনিভার্সিটির কারেন্ট সেমিস্টার বলতে সেই টাইমের নোটিফিকেশান অনুযায়ী আমাদের সামনে কিন্তু ভেসে ওঠে একমাত্র ফার্স্ট সেমিস্টার, থার্ড এবং ফিফথ সেমিস্টার, যেখানে অন্যান্য রেগুলার ইউনিভার্সিটিগুলোর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং সেটা অনলাইন মোডে, ওবিই মোডে হয়েছে। থার্ড সেমিস্টার পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, ফিফথ সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। সেখানে ডিস্টেন্স এডুকেশানের অ্যাডমিশান প্রসেস একটু লেটে চলে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তাদের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো কিন্তু সেই কারেন্ট সেমিস্টারের মধ্যে পড়েছিল যেটা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল। অতএব একটা রেগুলার ক্যান্ডিডেট, পিজি ফার্স্ট সেমিস্টারের একটা রেগুলার ক্যান্ডিডেট, সে যদি সেই কারেন্ট সেমিস্টারের আন্ডারে পড়ে অনলাইন পরীক্ষা বা ওবিই মোডে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, তাহলে সেই কারেন্ট সেমিস্টারের মধ্যে কিন্তু ডিস্টেন্স এডুকেশনের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, সেগুলোও পড়ে। সুতরাং এখন প্রশ্ন যে তাদের পরীক্ষা অফলাইনে হলে কীভাবে চলবে। প্রথম যে পয়েন্টটি আমি রাখতে চাইব, রাজ্যের আরেকটি ডিস্ট্যান্স এবং ওপেন ইউনিভার্সিটি, অর্থাৎ একেবারে প্রপার ওপেন ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পুরো যে ফার্স্ট সেমিস্টার এবং তাদের বিডিপি ফাইনাল ইয়ার থেকে শুরু করে সমস্ত পরীক্ষা বা সাপ্লিমেন্টারি পরীক্ষা থেকে শুরু করে সব পরীক্ষা অনলাইনে হচ্ছে। কেননা সেখানে সিদ্ধান্ত হয়েছে তাদের SLM বা স্টাডি লার্নিং মেটেরিয়াল বা এই যে খাতা বইয়ের যে ব্যাপারগুলো রয়েছে, সেগুলো সঠিকভাবে প্রোভাইড করতে পারেনি ডিস্টেন্স এবং ওপেন ইউনিভার্সিটি। আমার কাছে খবর রয়েছে কল্যাণী ইউনিভার্সিটিতে অলমোস্ট মার্চের আগে, কিছুদিন আগেই ক্লাস শুরু হয়েছে। আমার কাছে খবর রয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অলমোস্ট, বিশেষ করে স্টাডি মেটেরিয়াল বা লার্নিং সেন্টার যেগুলো রয়েছে, সেই সেন্টারগুলোতে 2-3 বেশি ক্লাস এখনও হয়নি। তাহলে সেই সমস্ত স্টুডেন্টসরা অফলাইন ক্লাস যেখানে করতে পারেনি, ইউনিভার্সিটি কোনো গাইডেন্সই নেই এখনও পর্যন্ত, সেই জায়গাতে দাঁড়িয়ে সেই সমস্ত স্টুডেন্টসরা কীভাবে অফলাইন পরীক্ষা দিতে পারবে, এটা একটা বড় প্রশ্ন। তাদের অ্যাসাইনমেন্ট, তাদের এখনও রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু ডিস্ট্রিবিউট হয়নি। আজকে এই ভিডিওতে আমি আরেকটি ইনফরমেশান তোমাদের দিয়ে দিই। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যারা 20-21 সেশানে ভর্তি হয়েছে, 21-22 কিন্তু নয়, 20-21 সেশান, অর্থাৎ ব্যাক সেশানে যারা ভর্তি হয়েছে, তাদের 18-4-30-4 পর্যন্ত, মনে রাখো 18 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে, যারা মাইগ্রেশন প্রপারলি সাবমিট করেছিল, অফলাইনে মাইগ্রেশন সাবমিট করেছিল তাদেরকেই দেওয়া হবে। এবং বলা হয়েছে যে সমস্ত যে লার্নিং সেন্টারগুলো, অর্থাৎ LSC যেগুলোকে বলা হয় বা স্টাডি সেন্টার, সেই জায়গাগুলোতে 18-4 পর থেকে তোমাদের খোঁজ নিতে বলা হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে। অর্থাৎ তোমরা যারা মেন ক্যাম্পাসে পড়ছো, তারা 18-30 পর্যন্ত পাচ্ছ, আর যারা লার্নিং সেন্টারে রয়েছে তাদেরকে কিন্তু খোঁজ নিতে বলা হচ্ছে, তাদের রেজিস্ট্রেশনও এসে গেলেও যেতে পারে। সুতরাং এই যখন ডিস্টেন্স এডুকেশনের চেহারা বর্তমানে, তাহলে ডিস্টেন্সের ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা, ইউনিভার্সিটি ওয়াইজ কীভাবে
অফলাইনে সম্ভব হবে, কেননা সেখানে মাত্র কয়েকটা ক্লাস হয়েছে, সেখানে মাত্র কয়েকটা পিসিপি হয়েছে, সেখানে এখনও পর্যন্ত স্টুডেন্টসরা সিলেবাসই জানে না, সিলেবাস কমপ্লিটও করতে পারেনি, সুতরাং স্টাডি মেটেরিয়ালের ক্ষেত্রেও তাদের প্রবলেম রয়েছে। তাহলে তাড়াতাড়ি পরীক্ষা হলে বা স্টাডি সেন্টারগুলো যখন নিজেদেরকে প্রোভাইড করতে পারেনি ঠিক করে, তাহলে ডিস্টেন্সের পরীক্ষা কী করে অফলাইনে হতে পারে? যদি অফলাইনে পরীক্ষা হয় সেটা স্টুডেন্টসদের জন্য ইনজাস্টিস হবে, এটা কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি, কেননা বর্তমানে যেমন আপডেট রয়েছে, যেমন পরিস্থিতি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু স্টুডেন্টসরা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টস মানে কিন্তু সেই কারেন্ট সেমিস্টারের স্টুডেন্ট, একটা রেগুলার ক্যান্ডিডেট যদি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা অনলাইনে দিতে পারে, একটা ডিস্টেন্সের ক্যান্ডিডেট কেন দিতে পারবে না? প্রশ্ন রাখলাম তোমাদের কাছে, এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।